চোখের জল কি কখনো মিথ্যে হতে পারে? কখনো কেউ কি নাটক করে কান্না করতে পারে? তোমরা কি জানো? আমার জানা নেই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মামেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার কোন বাড়িতে আছি এখন। তো বাড়ি চলে এসেছি আর সব কাজ বাজ হয়ে গেছে। আজকে বেটুর বাবা বাড়িতে রয়েছে বলে বেটু কাঁদতে গেছিলো। এই যে বেটুও চলে এসেছে স্কুল থেকে, এখন এই যে মিষ্টি খাচ্ছে, এখন আর ভাত খাবে না তাই মিষ্টি খাচ্ছে। তো ওকে আমি মিষ্টিটা খেয়ে দিলাম, বলে নিজের হাতে খাও। তারপর আমি ভাবলাম একটা আমি ভিডিও বানাচ্ছি, বেটু তুমি মিষ্টিটা নিজের হাতে খাও। তো তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম ওই জন্য। সত্যি খুব কষ্ট হচ্ছে, প্রীতম ভাই যাকেই ভালোবাসে সেই ছেড়ে চলে যায়। সত্যি সত্যি, শুধু কি প্রীতম ভাইয়েরই দোষ থাকে এর মধ্যে? একটা ছেলে একবার ভুল করে, বারবার কি সে ভুল করে? আসলে কি বলতো, একবার যদি ভালোবাসাতে আঘাত পায় না, যদি কেউ একটুখানি সহানুভূতি দেয়, ভালোবাসা দেয়, তাহলে সেভাবে এটা সত্যিকারের ভালোবাসা, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় মানুষ। প্রীতম ভাই তাই মানে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল রিমিকে। ডিশানের কাছে যে কষ্টটা পেয়েছে, হয়তো ভুল ছিল দুজনেরই, একজনের দোষে কিছু হয় না, দুজনেরই ভুল ছিল, ঠিক আছে ভুল হয়েছে, কিন্তু রিমি যখনই পাশে এসে দাঁড়িয়েছে, বন্ধুর মতো পাশে থেকেছে, সহানুভূতি জাগিয়েছে, হাতে হাত রেখেছে, তখন প্রীতম ভাই সেটাকে সত্যিকারের ভালোবাসা ভেবে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। এটা তো কোনো মানুষের ভুল নয়। যারা প্রীতম ভাইকে ভালোবাসো তারা তারা বলবে এটা কি ভুল, এটা ভুল না। আর যারা হেট করো প্রীতম ভাইকে, তারা হয়তো বলবে যে না এটা ভুল করেছে। সে রিমিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, হ্যাঁ অল্প বয়সে ভুল করেছে, অল্প বয়সে বিয়ে করা ঠিক না, ম্যাচিওরিটি আসে না। দিশানির সাথে যখন ডিভোর্স হয়ে গেল, তখন প্রীতম ভাই কত কষ্ট পেয়েছিল, আবারও রিমিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলো, রিমির সাথে ধুমধাম করে বিয়ে হলো, রিমিও ছেড়ে চলে গেল। সে তো এখন বিলাসিতার জীবন কাটাচ্ছে। রিমি কুট্টুস একটা খরগোশকে নিয়ে এসেছিল বাড়িতে, প্রীতম ভাই সেটাও বলেছিল, তুই আমাকে ছেড়ে চলে গেছিস আর একে রেখে দিয়ে গেছিস দেখাশোনা করার জন্য, তো তুইও চলে আয়। প্রীতম কত আসতে বলেছে রিমিকে, বাড়ি চলো বাড়ি চলো, সোনাই বাড়ি চলো, না বাড়ি আসবে না। সে তো গেল, রিমি তো উল্টোপাল্টো কথা বলছেই প্রীতম ভাইয়ের নামে। প্রীতম ভাইও এখন আর সহ্য করে থাকতে পারছে না, কারণ মানুষ কতদিন সহ্য করে, চুপ কতদিন থাকা যায়? চুপ করে থাকলে ভাববে কি অন্যায় করেছে। সত্যি 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 এখনকার যুগে এটা না যে তোমাকে সব সময় আঙুল তুলে কথা বলবে, তুমি চুপ করে সহ্য করে যাবে, প্রতিবাদ করতে হবে। বলে না যে ছোবল না মারো ফোনাটা তুলবে যাতে ভয় পায়। আজকে প্রীতম ভাইয়ের ভিডিওটা দেখলাম, লাইভটা দেখেছি কালকে, প্রীতম ভাইয়ের ভিডিওটা দেখলাম কিছুক্ষণ আগে, কি কান্না করছে, মানে সত্যি খুব কষ্ট হচ্ছে প্রীতম ভাইয়ের চোখের জল দেখে। তাই বলছি মানুষের চোখের জল কি কখনো মিথ্যে হয়? তো ভিডিও করতে শান্তিতে করতে পারি না, দরজায় কালার করবে রং করবে বিনায়কের বাবা, মানে বেটুর বাবা মাথা খারাপ করে দিচ্ছে, এটা দাও সেটা দাও এটা দাও, ওই জন্য ভিডিও করতে করতে বারবার দৌড়ে যেতে হচ্ছে বন্ধুরা। তো যেটা বলছিলাম, প্রীতম ভাইয়ের চোখের জল দেখে সত্যি মানে মানুষের চোখের জল কি মিথ্যে হয়? মিথ্যে করে নাটক করে গিয়ে কি কান্না করতে পারে? জানি না, আমার তো জানা নেই, আমি তো কান্না করি না মিথ্যে করে নাটক করে, মিথ্যে করে নাটক করে তো চোখের জল মানে আসে না। সেটা যদি কেউ করতে পারে, যারা নাটক করে কান্না করে বা নাটকীয়ভাবে চোখের জল ফেলতে পারে, তারাই এটা বলে যে অন্যের কান্না দেখে বলে নাটক করছে, তাই না? তো প্রীতম ভাইয়ের কান্না দেখে সত্যি মানে এত কষ্ট হচ্ছে, এই যে একটা খরগোশ মারা গেলে এত কান্না করে, তাহলে ভালোবাসার মানুষ কাছের মানুষ ছেড়ে চলে গেলে তার কতটা কষ্ট হয়। প্রীতম ভাইয়ের তো প্রচণ্ড জ্বর হয়েছিল রিমি যখন ছেড়ে চলে গেল, তখন তো তোমরা জানোই বন্ধুরা, অনেক কষ্ট করে সে শরীর ঠিক করেছে প্রীতম ভাইয়ের মা বাবা কাকু কাকিমা, অনেক কষ্ট করে ছেলেটাকে ঠিক করেছে। একটা মাত্র ছেলে, কোনো মা বাবা কি একটা মাত্র ছেলেকে শুধুমাত্র দুবার তিনবার করে বিয়ে দেবে কিসের লোভে?
বড়লোক বাড়ির মেয়ে অনেক অনেক টাকা পণ নিচ্ছে, টাকা পয়সা নিয়ে বিয়ে দিচ্ছে, তারপর আবার ডিভোর্স দিয়ে দিচ্ছে, আবার একবার বিয়ে দিচ্ছে, সেটা সেরকম তো নয়। সেরকম ফ্যামিলির মেয়েও তো বিয়ে করছে না প্রীতম ভাই। ভালোবেসেছে, একবার ভালোবেসে ভুল হয়ে গেছে দিশানির সাথে, এখনো মনে হয় দিশানিকে প্রীতম ভাই ভালোবাসে আর দিশানিও প্রীতম ভাইকে এখনো ভালোবাসে। আজ পর্যন্ত দিশানি একটাও বাজে কথা বলেনি প্রীতমের নামে। আর প্রীতম তো বলছে এই যে আমার পাড়ার মেয়ে দিশানি, দিশানির মা যেরকম ভালো দিশানি সেরকম ভালো, একটাও বাজে কথা আজ পর্যন্ত বলেনি প্রীতম ভাইয়ের নামে। আর প্রীতম, তুমিও দিশানিকে এখনো ভালোবাসো সেটা বোঝা যায় তোমার কথাতে। তুমিও কিন্তু কোনো বাজে কথা বলনি আজ পর্যন্ত দিশানিকে, কিন্তু রিমি তো প্রথমে শুরু করলো না, তুমি কি করতে পারো বলো? রিমি প্রথমে শুরু করলো, রিমির মা শুরু করলো, এটা তো ঠিক করেনি না। কতক্ষণ চুপ করে থাকা যায়, একটা মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? মানুষের সহ্যের একটা ক্ষমতা, মানে সহ্য ক্ষমতা যখন মানে বাঁধ ভেঙে যায়, সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে যায়, তখনই মানুষ মুখ খোলে। কোনোদিনও কেউ চাইবে না নোংরা ঘাঁটতে, কিন্তু বারবার যদি সে নোংরা তার গায়ে এসে লেগে যায় তাকে তো সরাতে হবে, তাই না কি? তো প্রীতম ভাইয়ের আজকে কান্না দেখে সত্যি মনে হলো যে না, ছেলেটার মনটা মানে এত নরম, এত ভালো একটা ছেলে, ভগবান কেন যে দুঃখ দেয়, যারা ভালো হয় তারাই দুঃখ পায়, এটাই হয়তো ভগবানের বিচার। তো প্রীতম ভাইয়ের খরগোশটা মারা গেছে, ভীষণ কান্না করছে, ভিডিওটা দেখে মানে খুব কষ্ট হচ্ছে। কাকিমা কত করে বোঝাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, বলছে আমার সন্তান ছিল। সত্যি একটা মানে ঘরে একটা পশু থাকলে বা মানে মায়া পড়ে যায় একটা, যেটাই হোক না কেন, একটা পাখি হোক, একটা কুকুর হোক, একটা মানে বেড়াল বা খরগোশ, এগুলো মায়া পড়ে যায়। তো আমি একটা কথা বলবো, প্রীতম তুমি কান্না করো না ভাই, যেখানেই থাকুক ও ভালো থাকবে। বাড়িতে ছিলে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে, বুঝতে পারোনি, ও তো উপরে ওঠে না, হয়তো বেড়ালেই টেনে নিয়ে গেছে, হয়তো বাড়িতে ওকে রেখে যাওয়া উচিত হয়নি, সবাই চলে গেছলে, এর আগে হয়তো থেকেছো, ভেবেছো যে এবারও ভালো থাকবে ও, আর ও তো ছাড়াই থাকে, বাঁধা থাকে না, খাঁচার ভেতরে থাকে, যদি ও গেছো তাহলে খাঁচার ভিতরে রেখে দিয়ে গেলে ভালো করতে, তাহলে হয়তো এই অঘটনটা ঘটতো না। আজকে তুমি কতটা কষ্ট পাচ্ছ, একটু ভুলের জন্য কি হয়ে গেল, সেই রকম জীবনটাও কিরকম হয়ে গেল তোমার শুধুমাত্র একটা ভুলের জন্য, কি করবে বলো? ভালোবেসেছ, কিছু তো করার নেই, কষ্ট পেও না। আজকে যদি তুমি এই কষ্টটা পার করে যাও, জীবনে তুমি অনেক ভালো থাকবে। মানুষের সব সময় কিন্তু খারাপ সময় আসে না, ভালো সময় আসেই, তুমি অনেকটা খারাপ সময় মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, গেছো, তোমার খারাপ সময় তোমার পিছু ছাড়ছেই না। তুমি দেখো এবার তোমার অনেক ভালো সময় আসবে ভাই, তুমি কান্না করো না এইভাবে, তোমার এই কষ্টের কান্না সহ্য করতে পারছি না। ভিডিওটা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি তোমাকে ওই জন্য তোমার জন্য আমি ভিডিও নিয়ে আসলাম। যারা প্রীতম ভাইকে ভালোবাসো তারা বলো সবাই, প্লিজ প্রীতম ভাই তুমি কান্না করো না, ভগবানের উপরে বিশ্বাস রাখো, একদিন না একদিন তুমি ঠিক অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে, খুব ভালো থাকবে তুমি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার কুট্টুস নাম নাকি বলেছিলে খরগোশের, যেখানে থাকুক খুব ভালো থাকবে, আর তোমার সন্তান হয়েই ফিরে আসবে, তুমি সন্তান সন্তান হয়ে ফিরে আস, ভগবানের কাছে বলেছো যেন আমার সন্তান হয়ে ফিরে আস, আমার সন্তানই ছিল। হ্যাঁ তোমার সন্তান ছিল, মানে সারাদিন তো তোমার কাছেই থাকতো, তোমার সঙ্গেই থাকতো, রাতেও তোমার সাথে ঘুমাতো, হ্যাঁ তোমার সন্তান হয়েই ফিরে আসবে, প্লিজ তুমি কেঁদো না, খুব ভালো থেকো, আর এভাবে কাঁদলে আরও অসুস্থ হয়ে পড়বে, কি করে সামলাবে কাকু কাকিমা, কি করে সামলাবে তোমাকে বারবার এরকম অসুস্থ হয়ে পড়লে বলো? কাকু কাকিমার কথাটা চিন্তা করে নিজেকে ঠিক রাখো, তাই না?
খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর যারা দেখছো প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও। আর আমার সব বন্ধুরা খুব 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 ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা। চলো টাটা।